ভিডিওতে ক্লিক করার জন্য আবু বানাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা কিন্তু হলেই প্রায় জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, উনি কিন্তু রাজ্যবাসীর জন্য প্রতিনিয়ত ছোট বড় প্রকল্প চালু করতেছে। তো আজ থেকেই কিন্তু রাজ্যে প্রায় 20টির মতো নতুন প্রকল্প চালু হয়ে গেছে। তাদের মধ্যে হয়তো অনেকের নাম আপনাদের জানা এবং অনেকেই হয়তো বা এই প্রকল্পগুলোতে আবেদন করে ফেলেছেন, কিন্তু তবুও আমি সেখানে 5-6টি জনপ্রিয় প্রকল্পের কথা এখানে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেখানে কিন্তু এতদিন ধরে আপনারা শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পগুলিতে আবেদন করতে পেরেছিলেন। তবে এখন থেকে কিন্তু এই প্রকল্পগুলো আপনার যে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন, তার জন্য কিন্তু আর দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে না। তো কৃষির প্রকল্পগুলো এবং সেগুলোতে কীভাবে আপনারা আবেদন করবে এবং আজ থেকে কী কী আপনাদের 20টি প্রকল্প চালু হতে চলেছে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তাই আশা করছি আজকের ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে দেখা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, আর 16 নভেম্বর আজ থেকে কিন্তু রাজ্যে স্কুল কলেজগুলি খুলতে চলেছে। তো আপনারা অবশ্যই যে ধর্মই হন না কেন, উপর ওলার কাছে প্রার্থনা করবেন রাজ্যে আর করোনা সংক্রমণ বৃদ্ধি না পায়, অর্থাৎ রাজ্যে যেন আর স্কুল কলেজগুলি পুনরায় বন্ধ হয়ে না যায়। তো বন্ধুরা, ভিডিওর মূল উদ্দেশ্যে যাওয়া যাক। তো প্রথমত আপনারা শুনে নিন যে কি সেই 18টি প্রকল্প রাজ্যে আবারও চালু হতে চলেছে। প্রথমে আপনাদের আমি বলি, 18টা স্কিম এখান থেকে দেওয়া হবে। খাদ্য সাথী যদি কেউ নাম লেখাতে চান, স্বাস্থ্য সাথী যদি কেউ নাম লেখাতে চান, এখনও কাস্ট সার্টিফিকেট কেউ নাম লেখাতে চান, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, অর্থাৎ যেগুলো 60 বছর বয়স হলে 1000 টাকা করে পেনশন পায়, জয় জোহর, অর্থাৎ আদিবাসীদেরও সেটা আছে, কন্যাশ্রী, তারপরে হচ্ছে রূপশ্রী, তারপরে হচ্ছে মানবিক, তারপরে হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ ফর ওবিসি মাইনরিটিস, শিক্ষাশ্রী হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, কন্যাশ্রী আপনারা জানেন জেনারেলি যত স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি আছে গভর্নমেন্ট স্কুলে সবাই পায়, গভর্নমেন্ট কলেজ অফ ইউনিভার্সিটি। এছাড়াও থাকছে লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, কৃষক বন্ধু নিউ, 100 দিনের কাজ, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ল্যান্ড রেকর্ড কারেকশন অ্যান্ড মিউটেশন, প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাধারণ মানুষের জন্য। আধার রিলেটেড সার্ভিস যদি কেউ না পেয়ে থাকে করে ফেলুন, ব্যাংকিং রিলেটেড সার্ভিস, নতুন অ্যাকাউন্ট ওপেন করা, এগুলো সবগুলোই হবে এখান থেকে, এইসব ক্যাম্প থেকে। এবং পাড়ায় সমাধান অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। দেখুন বন্ধুরা, এখনই আপনারা যে সমস্ত প্রকল্পের কথাগুলো শুনলেন সেগুলো হয়তো এতদিন ধরে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পেরেছিলেন, কিন্তু এখন থেকে আপনারা চাইলেই কিন্তু আর দুয়ারে সরকার ক্যাম্পে না গিয়ে আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে কিংবা পৌরসভা রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন আমি কয়েকটা জনপ্রিয় প্রকল্পের কথা বলতেছি বন্ধুরা, সেগুলো একটু আপনারা শুনুন, আশা করি আপনার কাজে লাগবে। আর একটা কথা জানিয়ে দিই, এখানে কিন্তু আপনার বা আপনার ছেলেমেয়ে যদি পড়াশোনা করে তাহলেই কিন্তু সেই সংক্রান্ত কয়েকটি প্রকল্প রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেই প্রকল্পের ফায়দা উঠতে পারবেন। তো প্রথমত আমি আপনাদের সাথে কথা বলছি জয় বাংলার প্রকল্প নিয়ে। এই প্রকল্পে কিন্তু আবেদন করলে আপনারা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন, তার সাথে কিন্তু এখান থেকে আপনারা আরও এক্সট্রা 3টি প্রকল্পের ফায়দা উঠাতে পারবেন। যেমন ধরুন তপশিলী বন্ধুর প্রকল্প, এখানে আবেদন করলে কিন্তু আপনি প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন। আর রয়েছে জয় জোহর প্রকল্প, এখানেও যদি কেউ ব্যক্তি আবেদন করে তাহলে কিন্তু 1000 টাকা করে পাচ্ছে। আর একটা হচ্ছে মানবিক প্রকল্প, এখানেও যদি কেউ আবেদন করেন তাহলে কিন্তু প্রতি মাসে সে 1000 টাকা করে পাবে। তবে এখানে আমি একটা কথা আপনাদের জানিয়ে দিই, এটি কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধীদের জয় হয়, সবাই কিন্তু এটা পাবেন না। এবারে রয়েছে বন্ধুরা 2 নম্বরে কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পে এতদিন ধরে কিন্তু শুধুমাত্র দুয়ার সরকার ক্যাম্পে ন হচ্ছিল, কিন্তু আপনারা চাইলে কিন্তু আজ থেকে আপনার যে নিকটবর্তী কৃষি অফিস রয়েছে ওখানে গিয়ে কিন্তু জমির সমস্ত ডকুমেন্টস, আপনার ব্যাংকের বই, আধার কার্ড, ভোট কার্ডের জেরক্স, আর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ফটো কৃষি অফিসে নিয়ে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে ওখানে জমা করতে পারবেন। এরপর বলি বন্ধুরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। তো এই যোজনায় নাম নথিভুক্ত করলে কিন্তু কোনো যদি একাদশ শ্রেণীর পড়াশোনা করা ছাত্রছাত্রী থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 4000 টাকা করে পেয়ে যাবে। দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের কিন্তু বছরে 5000 টাকা করে দেওয়া হবে, এবং কেউ যদি আইআইটিতে পড়াশোনা করে তাহলে কিন্তু সেক্ষেত্রে 6000 টাকা করে পেয়ে যাচ্ছেন। আর স্নাতক স্তরে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে কেউ যদি জেনারেল হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে 6000 টাকা করে বছরে পাবে, এবং কোনো ছাত্রছাত্রী যদি স্নাতক স্তরে অনার্স নিয়ে পড়াশোনা করে সে যে সাবজেক্টে হোক না কেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 10000 টাকা করে দেওয়া হবে। আর একটা হচ্ছে আপনাদের
পলিটেকনিকে কেউ যদি পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনারা 10,000 টাকা করে পাচ্ছেন। আর ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং এ পড়লে কিন্তু সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের 30,000 টাকা পর্যন্ত দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। তো এখন বলে দিই বন্ধুরা এই প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন। না, এখানে আবেদন করার জন্য আপনি অনলাইনে করতে পারেন, এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। বা আপনারা চাইলে কিন্তু অফলাইনেও এটা আবেদন করতে পারবেন, আপনার যে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন, কিংবা আপনার পৌরসভাতে গিয়েও কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর একটা হচ্ছে বন্ধুরা আপনাদের রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্পে আপনারা জানেন যে রাজ্যের যে সমস্ত মেয়ের 18 বছরের পরে যদি বিবাহ হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে 25,000 টাকা করে অনুদান দেওয়া হয়। তো এই প্রকল্পে কীভাবে নাম নথিভুক্ত করবেন, এখানে কিন্তু এতদিন ধরে দুরা সরকার ক্যাম্পে এটা জমা নিচ্ছিল, এখন যেহেতু দুরা সরকার ক্যাম্প আর নেই এই জন্য কিন্তু আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু এটা হাতে আবেদন করতে হবে। এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে আপনাকে নিয়ে যেতে হবে প্রথমত আপনার বিবাহের প্রমাণপত্র, তারপর আপনার হবুবরের বয়সের প্রমাণপত্র এবং এক কপি ফটো, এবং আপনার অর্থাৎ কন্যার কিন্তু লাগতেছে বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, ব্যাংকের বইয়ের জেরক্স এবং বাবা মায়ের কিন্তু ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের জেরক্স হলেই চলবে। এরপরে বন্ধুরা আরেকটা আপনাদের জানিয়ে দিই, যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পে কিন্তু আপনারা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারেন, বয়স শুধুমাত্র কিন্তু 18 থেকে 45 বছর হতে হবে, এবং যোগ্যতা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য রাখা হয়েছে, কেবলমাত্র অষ্টম পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এটার জন্য আবেদন করতে হলে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তো কীভাবে আবেদন করবেন অনলাইনে সেটারও কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে সুন্দর করে আবেদন করতে পারেন। তারপর ওইখানে আবেদন করে কিন্তু আপনার যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, এডুকেশনাল যত ডকুমেন্টস রয়েছে সমস্ত শিক্ষাগত ডকুমেন্টসের জেরক্স নিয়ে যাবেন, সাথে আধার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং জেরক্স সহ। তো বন্ধুরা এগুলোই ছিল জনপ্রিয় কয়েকটি প্রকল্প, যেগুলোতে কিন্তু আপনারা চাইলে আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভাতে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। এবার আমি জানিয়ে দিচ্ছি বন্ধুরা, আজ থেকে অর্থাৎ 16 নভেম্বর থেকেই কিন্তু রাজ্যে 2টি প্রকল্প নতুন চালু করা হলো। একটা হচ্ছে পাড়ায় সমাধান প্রকল্প, যেখানে কিন্তু আপনাদের পাড়ার বিভিন্ন সমস্যা, ধরুন আপনার পাড়ার যেহেতু রাস্তাঘাটও খারাপ হয়ে থাকে, এইরকম সমস্যা থেকে শুরু করে সব ধরনের সমস্যা তুলে ধরতে পারবেন। আর একটা হচ্ছে দুয়ার রেশন প্রকল্প, এই দুয়ার রেশন প্রকল্প কিন্তু আজ থেকে রাজ্যে চালু হয়ে যাবে। এরপর থেকে কিন্তু আপনাদের আর রেশন দোকানে গিয়ে রেশন মাল পেতে হবে না, আপনারা কিন্তু বাড়িতেই বসেই আপনার রেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম, তাই ভিডিওটি আপনাদের উপরে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততটুকু ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।